পহেলা নভেম্বর থেকে শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা। এরপরই প্রাইমারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা শুরু হবার কথা রয়েছে। বছরের এই সময়ে বেশিরভাগ শিক্ষার্থী যখন লেখাপড়ায় ব্যস্ত সময় পার করছে, তখন বন্যা কবলিত এলাকার চিত্র একেবারে ভিন্ন। বন্যায় কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া ও সিরাজগঞ্জে আংশিক বা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়া শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 300। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় স্কুলে যেতে পারছে না শিক্ষার্থীরা। আগামী নভেম্বরে পিএসসি এবং জিএসসি পরীক্ষা শুরু হবে, তার নিমিত্তে ছেলেমেয়েদের কিছু পরামর্শ লাগতেই পারে। তারা আমাদের কাছে আসছে এবং তারা আমরা যথাসাধ্য তাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করছি। স্কুল ডুবে গেছে, আমাদের স্যাররা কিছু টিন নিয়ে আসে বাঁধের উপরে ঘর তুলে আমাদের ক্লাস নিচ্ছে, আমাদের নদী পার হয়ে আসতে আমাদের অনেক সমস্যা হচ্ছে। তবে কোথাও কোথাও খোলা আকাশের নিচে চলছে ক্লাস, পানি নামলে প্রয়োজনে বন্ধের দিনগুলোতেও পাঠদান হবে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। বন্যার পর স্কুলগুলো স্বাভাবিক কার্যক্রম শুরু হবে এবং সামনে যে বড় ছুটিগুলো আছে সেগুলো সংকুচিত করে অতিরিক্ত পাঠদানের মাধ্যমে সে ক্ষতিটা পূরণ করার চেষ্টা করব, যাতে আগামী সমাপনী পরীক্ষায় এর কোনো ইফেক্ট না পড়ে এবং বাচ্চারা সুন্দর রেজাল্ট করতে পারে। এরকম অস্থায়ী শিক্ষা প্রতিষ্ঠান চালু রয়েছে বন্যা দুর্গত এলাকাগুলোতে, কিন্তু যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ায় শিক্ষার্থীরা আসছে না প্রতিষ্ঠানে। এ অবস্থায় নভেম্বরে শুরু হতে যাচ্ছে জেএসসি এবং পিএসসি ফাইনাল পরীক্ষা। ফলাফল কী হবে তা নিয়ে অভিভাবকদের মতোই শঙ্কিত শিক্ষকরাও। হাসিবুর রহমান বিলু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চন্দন বৈশা, বগুড়া।